বন্ধুরা, রিসেন্ট বড় একটি জিওপলিটিক্স পরিবর্তন হয়েছে, যেটিতে বারবার তুর্কি ভারতের সমস্ত বিষয়ে ইন্টারফেয়ার করে। কিন্তু এবার ভারতের সাথে ভেড়ার আগে তুর্কি একবার নয় দশবার ভাববে। কেননা বন্ধুরা, তুর্কির প্রেসিডেন্ট যখন ভারত ভিজিটে এসেছিল G20 শিখর সম্মেলনের সময়, তখন এসে তারা এমনটা দেখিয়েছিল বা মনে হচ্ছিল ভারতের, যে তুর্কি ভারতকে নিজেদের প্রতিদ্বন্দ্বী দেশ ভাবে। ভারতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতকে নিয়ে ভালো ভালো স্টেটমেন্ট দিয়েছিল, এমনকি ইউএনএতে ভারতকে নিয়ে স্থায়ী প্রতিনিধি হওয়ার জন্য সাপোর্টও করেছিল। যখন এরদোগান ভারত থেকে চলে যায়, ঠিক তার 15 থেকে 20 দিন পর তুর্কি আবারও ভারতের কাশ্মীরকে নিয়ে ভেতরে লাফিয়ে পড়ে। আর সেখানে গিয়ে অর্থাৎ সংযুক্ত রাষ্ট্রের ভেতরে তুর্কি পাকিস্তানকে সমর্থন দেয়, যেটিতে আরও একবার প্রমাণিত হয়ে যায় যে গাদ্দাররা গাদ্দারি থাকে। তুর্কি সামনে কিছু বলে আর পেছনে কিছু করে, মানে হাতির দেখানো দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা, মানে দুটোই ডিফারেন্ট। কিন্তু এরই মাঝে ভারতের পরম মিত্র গ্রিস ভারতের কাছে এমন একটি সাহায্য চেয়েছে, যেটি তুর্কি মাথাকে ঘুরিয়ে দেবে আর তুর্কির সমস্ত ক্ষমতা এক ঝটকায় নিচে নেমে আসবে। আসলে বন্ধুরা, স্ক্রিনের উপর আপনারা একটা আর্টিকেলকেও দেখতে পেয়েছেন, যেটিতে গ্রিসের এক্সপার্টদের বক্তব্য এটাও আছে, গ্রিসের সরকার যতটা তাড়াতাড়ি সম্ভব তারা ভারতের থেকে ব্রহ্মোস মিসাইলের ডিলকে করতে চায়। কারণ তুর্কির সাথে গ্রিসের সাগরের মাঝে দ্বীপকে নিয়ে যে ঝামেলা হচ্ছে, সেটাকে মেটানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে ভারতের ব্রহ্মোস মিসাইল। যেখানে আজকের দিনে এজিয়ানের সাগরের ভেতরে যে দ্বীপগুলো আছে, সেই দ্বীপগুলোকে তুর্কি নিজেদের বলে চালায় বা নিজেদের দখলে রাখতে চায়। কারণ এখানে গ্যাস আর তেলের অর্থাৎ প্রাকৃতিক খনিজ সম্পদের বড় একটি ভান্ডার আছে। এই কারণে গ্রিস দ্বীপগুলোকে নিজেদের বলে চালাচ্ছে তুর্কি বা দখল করতে চায় তুর্কি। তাই তুর্কিকে এই জায়গা থেকে সম্পূর্ণ সরাতে হলে আর তুর্কির নৌসেনার সাথে মোকাবেলা করার জন্য আমাদের ভারতের ব্রহ্মসের অবশ্যই প্রয়োজন। কেননা তুর্কিকে কাউন্টার করার জন্য নতুন যুদ্ধজাহাজ বানিয়ে সেটিতে প্রায় 150টি ব্রহ্মসকে যুক্ত করবে। তাই আমরা চাই ভারতের সাথে তাড়াতাড়ি ডিলটি করে, তাই গ্রিস চাই তাড়াতাড়ি ভারতের সাথে এই ব্রহ্মসের ডিলটি করতে, যেখানে আজকের দিনে একটি ব্রহ্মসের দাম প্রায় 3.5 মিলিয়ন, মানে প্রায় 30 কোটির আশেপাশে থাকবে। গ্রিসের বক্তব্য যে মাত্র 150টি মিসাইল অর্থাৎ ব্রহ্মোস যথেষ্ট তুর্কির গ্রিসের বিবাদকে থামানোর জন্য, কেননা ব্রহ্মোস তুর্কির জন্য খারাপ স্বপ্ন হিসাবে ভেঙে পড়বে। এটিতে থামানোর মতো ক্যাপাবিলিটি আজকের দিনে তুর্কি কোনো বিশ্বের আর কোনো দেশের কাছে নেই, তাই তুর্কির কাছে এটি খারাপ স্বপ্নের থেকে কোনো অংশে কম নয়। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, এই মুহূর্তে কি আমাদের গ্রিসকে ব্রহ্মোস সাপ্লাই করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।